ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো বন্ধুরা, আবার শুরু করলাম ফুলের বাগান থেকে ব্লগটা। তো বন্ধুরা দেখুন, সকাল সকাল বাগানের ফুলটা আবারও দেখালাম, আর রাতে আদি আর্ট করেছিল সেটা তুলে রেখেছিলাম আপনাদেরকে দেখাবো বলে। তো কালকে সানডে, ওর আর্টের এক্সাম আছে, যার জন্য ও আর্ট রেডি করছে। আর পাশে ওর বাবা বসে আছে, বাবাও ওর কাজ নিয়ে বিজি। ছেলে আর ছেলের বাবা দেখুন, রাত 12টা বাজে আর দুজন বসেছে দুজনের কাজ নিয়ে। আর দেখতে পাচ্ছেন আদির হাতে একটা মোবাইল রয়েছে। তো আজকে আর কারো লাইভে ঢুকলাম না রাতে, কারণ কয়টা বাজবে ঠিক নেই, পুরা আটটাও কমপ্লিট করবে আর মোবাইলটাও কাজে লাগবে। তো সকালের চা টিফিন খাওয়া হয়ে গেছে, আর আজকে স্যাটারডে, অফিস বন্ধ আজকে, স্কুলও বন্ধ, যার জন্য একটু দেরিতে রান্নাটা বসালাম। তো প্রথমে আমি আলু ভর্তা করলাম, আর মটরশুঁটি আলু দিয়ে করলাম একটা ঘুগনি, আর কাঁচা টমেটো দিয়েছি। এই ঘুগনিটা রাতে রুটির সাথে খাবো, রুটি দিয়ে খাবো, এর জন্য এখনই রান্না করে রেখে দিয়েছি। আর রান্না করছি গরম গরম বেগুন ভাজি। যখনই আমি বেগুন ভাজি করি, তখনই আমার ছোট্ট বোন শিউলির কথা খুব 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 মনে পড়ে। শিউলি ভীষণ ভালোবাসে বেগুন খেতে, আর আমার প্রতিটা ভিডিও শিউলি দেখে, আজকেও দেখবে জানি। আর রান্না করব মাছ, কাঁচা টমেটো আর আলু দিয়ে পাতলা ঝোল করব, মাছের ঝোল। তো আলুকে খুব ভালো করে ভাজা করে নিয়েছি, আলু ভাজা যখন হয়ে গেছে তখন দিয়েছি টমেটো, কাঁচা আর পাকা টমেটো মিক্সড আছে। তো দেখুন, মাছের ঝোল আমার কমপ্লিট। একটু শস্য সম্বাস দিয়ে, আদা বাটা, জিরে বাটা দিয়ে, হলুদ, একটু লঙ্কা গুঁড়া দিয়ে একদম ঝোল করেছি। আর দেখুন, আদি এখন ভাত খাবে ডিমের অমলেট দিয়ে, তো এখন ভাত দেব, তাই সব শেষে ডিমের অমলেটটা করছি ওর জন্য। গরম গরম ডিমের অমলেট দিয়ে ভাত খাবে। তো শনিবার আজকে, আজকের সারাদিনের মেনু আমি শেয়ার করে দিলাম, রাতে শুধু রুটিটা করব। তো একবেলা না একবেলা রুটি খাই, রুটি খেলে কি হয়, আইটেমটা একটু কম হয় আর সুবিধা হয়, যে কোনো একটা কিছু দিয়ে রুটি খাওয়া যায়। তো বন্ধুরা, এখন স্নান করলাম শ্যাম্পু দিয়ে, কালকে তেল দিয়েছিলাম না চুলে, তো আজকে শ্যাম্পু করলাম। আর স্নান করার পর দেখুন চোখ একদম লাল লাল হয়ে যায়, আমার ভীষণ অ্যালার্জির প্রবলেম, যার জন্য চোখ লাল লাল হয়ে যায়। আর বন্ধুরা, বাড়িতে তো কাজ চলছে, সেভাবে ভিডিও তো করতে পারছি না, তবু রোজ ভিডিও দিচ্ছি, কারণ ভিডিও তো দিতেই হবে, চ্যানেলকে বাঁচিয়ে রাখতে হবে। আর চারিদিকে ফুলের কি অবস্থা দেখুন, গাছ টাছ করে পুরো ফুল নষ্ট হয়ে যাচ্ছে। প্রচণ্ড রৌদ্র উঠেছে, আর শীত একদম কমে গেছে, ঠান্ডা একদম নেই, গরম পড়ে গেছে পুরা, একদম গরম পড়ে গেছে। কিছু কাপড় ধুয়ে দিলাম, এখনই ধুলাম, রান্না টান্না করে স্নান করে এসে কাপড় ধুলাম,
তো ছাদে আসলাম, কাপড় রুদ্রে দিয়ে দিলাম। আর ভাবলাম যে এই সুযোগে মোবাইলটা নিয়ে ছাদে যাই আর ভিডিওটা এন্ড করি। সারা ছাদের অবস্থা এলোমেলো হয়ে আছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে কি অবস্থা। তো আগে টিন ছিল ঘরের উপরে, টিন সব ভাঙ্গা হয়েছে আর সব ছাদের উপরে রাখা হয়েছে। আর দেখুন, ছাদ থেকে দেখালাম নিচে ইট ভাঙছে, অনেক লোকরাই কাজ করছে। তো একটু কাজগুলো শেয়ার করে দিলাম। এই দেখুন কাজ চলছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগে। বাই।